তো আজকে আর সকাল থেকে ভিডিও করতে পারিনি এটা ভিডিওটা করছি দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে বেলা করে ছেলে ঘুম থেকে উঠেছিল বলে না দুপুরবেলা ঘুমোয়নি এবার ও ঘুমায়নি বলে আমারও ঘুম হয়নি তো কী করবো একটা কেকও অর্ডার আছে কেকটা আমি বসিয়েছি ওটিজিতে বসিয়ে দিয়েছি তো কেকটা হতে এক ঘন্টা সময় লাগবে ততক্ষণ আমি তো ঘুমিয়ে গেলে চলবে না কেক তো পুরে ছাই হয়ে যাবে তো এখন আমি এই কদিন ধরে হাঁড়িগুলো মাছের হাঁড়িগুলো সাফ করা হয়নি আমি ভাবলাম এই সময় একটু সময় আছে মাছের হাঁড়িটা সাফ করে নিই সাত আট দিন ছাড়া ছাড়া সাফ করি তো কয়েকদিন বেরোনোও হয়নি মাছ কিনাও হয় না আনা হয়নি তো এই যে কটা মাছ আছে একটু নোংরা করেছে হাঁড়িটা একটু সাফ করে নিচ্ছি আর মানি প্লান্টের এই মানি প্লান্ট না লাকি এক এক একটা করে পাতা কেন যে হলুদ হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না দুটো পাতা হলুদ হয়ে গেল তো ভাই বলছে ভাইয়ের দোকানে রাখা আছে ও বলছে আমার হয়নি তো কেন কে জানে আমারটা হচ্ছে হয়তো শ্যুট করছে না নাকি কে জানে ঠিক দিকে রাখতে পারছি না নাকি তো যাই হোক এগুলো করে টরে দিয়ে আমি একটা কেক বানাবো কেকটা আছে ওই এক পাউন্ড মতন কেক আছে তো আজকে ভিডিও করব করব রান্নার সময় তখন আর কী হলো কে জানে আজকে আর মনেই ছিল না যে ভিডিও করব তো আজকে রান্না করেছিলাম আলু ভাতের ডাল আর একটু কফি নিরামিষই কফির তরকারি আর পোস্ত তিল আর পোস্তকে বেটে বড়া করেছিলাম ব্যাস ওই রান্নাই হয়েছিল ওই সব রান্না চটপট হয়েও যায় আর খেতেও ভালো ওটাই করেছিলাম রাত্রে কি করব এখনও ঠিক নেই কফির তরকারি তো রয়েছে কটা রুটি করলেই হয়ে যাবে তো কেকটা আছে আর কালকে সরস্বতী পুজো একটুখানি এ আছে এক একটুখানি বলছি একটা ব্লাউজ আছে আমার মাস্তত ভাইয়ের বইয়ের আর কি ওটা আমি একটু সন্ধ্যাবেলা বানাতে বসবো তো ওটা এসবে নিতে আমি বললাম সন্ধ্যের দিক করে আসবি একটুখানি জাস্ট কাজ বাকি আছে হাতটা বসবে আর দড়িটা বসবে ওইটা হলেই হয়ে যাবে কালকে ফোন করেছিল বললো দিদি ব্লাউজটা হয়ে গেছে এ কিছুদিন আগে দু মাস আগে যার বিয়ে হলো সেই ভাইয়ের বউ তো বললো দিদি ব্লাউজটা হয়ে গেছে আমি বললাম তুমি কালকে সন্ধ্যাবেলা আসো রেডি থাকবে এখনও আমি রেডি করতে পারিনি সকাল দিক থেকে বসতেই পারিনি তো এই কেকটা করে দিয়ে ফ্রিজে রেখে দেবো যখন নিবে তখন দিয়ে দেবো তারপর আমি ওই ব্লাউজটা বানাবো একটু চাপ হয়ে যায় না এদিকে করতে যেয়ে ওদিকে করতে যেয়ে কিন্তু নিজে করতে চাইনি অটোমেটিক কি করে হয়ে যায় কে জানে আগে অনেক আগে থেকে ব্লাউজ বানাতাম আর কেকটা তোই লকডাউন থেকে বানাচ্ছি তো এখন কেকও আছে ব্লাউজও আছে ছেলে মেয়ের পড়াশোনাও আছে সবকে নিয়ে ম্যানেজ করতে হয় আর কি কষ্ট হয় শরীরে একটু শরীরটাও কদিন ধরে খারাপ খারাপ ওষুধ খাচ্ছি এরে ওষুধের কথা বলতে মনে পড়ে গেলে ওষুধটা আমাকে খেতে হবে তো কেকটা আমার হয়ে গেছে এবার ফ্রিজে আমি রেখে দেবো এই ছোটো ছোটো বলগুলো দিচ্ছি বেশিক্ষণ যদি এগুলো ফ্রিজে রেখে দিই না এই বলগুলো চিনি তো একদম গলে যাবে এক রাত যদি রেখে দিই সব মেল্ট হয়ে যাবে তো কিছুক্ষণের মধ্যে এটা নিয়ে চলে যাবে তো যার জন্য আমি এখনই বলগুলা দিয়ে দিচ্ছি যেগুলো পরের দিন ডেলিভারি দেবো ভাবি না সেগুলোই বলগুলো দেওয়া যাবে না কিছুতেই তো চলুন কেকটা ফ্রিজে রেখে দিই তো এদিকে আমার বিকেলবেলা চা টা করে আমি ছাদে চলে এসেছি ব্লাউজটা এখন বানাচ্ছি সরস্বতী পুজো নিবে এটা কাল তো সরস্বতী পুজো এটা আজকে কিছুক্ষণের মধ্যে নিতে আসবে কমপ্লিট কমপ্লিট হয়ে হয়ে গেছে 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 হুক সব বসে শুধু একটু হাতটা বসতে বাকি আছে ওটাই বসাচ্ছি ছেলে যে পড়া হয়ে গেছে খেলা করছে ছেলে তো মেয়ে এখন নিচে ভাইকে পরিয়ে টড়িয়ে চলে এসছে এখন সে একটু আঁকছে কত সুন্দর সুন্দর দূর থেকে দেখাচ্ছে আমি বলছি থাম যাই কাছ থেকে দেখব কত সুন্দর লাগছে দাঁড়া বাবু ছাড় আমাকে জড়ি আমাকে জড়ি দি আই লাভ ইউ ড্যাডি বলছে তুই এদিকে ছায়া পড়ছে কোন দিকে রাখি খুব সুন্দর লাগছে এটা একটা কালকে কটা এঁকেছে আজকে আবার আঁকছে হালকা হালকা খুব ভারী আঁকা আঁকছে আর এই যে তার আঁকার ইনস্ট্রুমেন্ট অনেক কিছু রং শেষ হয়ে গেছে আরও সব অর্ডার দেবো অর্ডার দেবো করছে আরও একটা আঁকবে বলে প্রস্তুতি নিচ্ছে ছেলে এই যে দুষ্টুমি শুরু করে দিয়েছে খেলা করছো করো ওরা ব্যস্ত আমিও একটু সেলাই করতে বসে গেছি মেয়ে শাড়ি পরবে কালকে সরস্বতী পুজো কোথায় গেল শাড়িটা ও আমার পুজোর নেবি ব্লু শাড়িটা পরবে বললাম এটা পর আর বলছে গায়ে হলুদে যাচ্ছি না কি যেটা পরবো এটা ওই জন্য ক্যান্সেল আর এটা সামনে ছিল বের করি এখানে রেখে দিচ্ছি আনমারিতে ঢুকাতে হবে কাজটা করি পড়লি সাইকেলে পড়লি এটা হচ্ছে আমার মা বাবা রে সরস্বতী পূজায় কেমন সাজবে তার আগের দিন তো ওর নয় আমার চেষ্টা কালকে কেমন সাজবে ওই জন্য আমি আজকে বললাম দেখ মানা একটু সবগুলা পরে দেখ শাড়ি পরেছিল সেই থ্রিতে একবার থ্রি তো থ্রি না টু থ্রি টু তখন শাড়ি পরেছিল একদম এই মাধ্যমিক দেওয়ার পর আবার শাড়ি পরছে দেখি এক পাক ঘুর কালকে যখন সাজবে কমপ্লিট করে এখন তো মুখে কিছু সাজেনি জাস্ট এগুলো পরবে আমি যদি রেডি করে থাকি না সকালবেলা আটটার সময় আমার অসুবিধা হবে না না আমি এটা পাবো সেটা পাবো না ওটা পাবো তো ওটা পাবো না সকালবেলা ঠোঁটে লিপস্টিকটা থাকবে আর একটু মুখটা মেকআপ হবে তাহলেই কমপ্লিট হয়ে যাবে গিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার বুড়া বুড়ি বিছনাতে ঢুকেও পড়েছে তো চলুন ওদেরকে সকাল সকাল উঠতে হবে কালকে সরস্বতী পুজোর ব্লগে কালকে সরস্বতী পুজোর ব্লগে টাটা গুড নাইট হুম গুড নাইট